দরজা ছিল। গৃহটি নটি দরজা, আর সেখানেতে বললেন যে কিরকম না, পাঁচটি সর্প সেই গৃহটিকে পাহারা দিত। মানে মানব দেহটা বলে যাচ্ছি, এগুলো আপনাদের কতটা মনে থাকবে জানি না, কিন্তু আমার বলবার আমি বলে যাচ্ছি, ভাগবতে আছে। আর সাতটা সাগরের সৃষ্টি হলো, এই সাগর মানে এখনকারের বঙ্গোপসাগর, আরব সাগর, হ্যাঁ, প্রশান্ত মহাসাগর, এই সাগরের কিন্তু নাম নেই। ভাগবতে রয়েছে কোঙ্কন সাগর, না লবণ সাগর, ইক্ষু সাগর, সুরা সাগর এবং দধি সাগর, দুগ্ধ সাগর, ঘৃত সাগর আর মিষ্টি জল সেই সাগর, এরকম কথা বলা আছে। আর সেখানে দ্বীপ হলো নটি দ্বীপ, নটি দ্বীপের সৃষ্টি হলো, মানে একটা করে রথের চাকা গেছে, রথের চাকার গভীরতার একটা করে সাগরের সৃষ্টি হয়েছে, আর তার পাশে পাশে একটা করে দ্বীপের আইল্যান্ড একটা করে সৃষ্টি হয়েছে। এরকম করতে করতে জম্বুদ্বীপের অন্তর্গত নটি বর্ষ, জম্বুদ্বীপের অন্তর্গত নটি বর্ষ, নটি বর্ষের নামগুলো আমি বলে যাচ্ছি, ইলাপৃত বর্ষ, ভদ্রাস বর্ষ, হরি বর্ষ, কেতুমাল বর্ষ, রম্মক বর্ষ, উত্তরপুরু বর্ষ, কিং পুরুষ বর্ষ, ভারতবর্ষ, হিরণময় বর্ষ। জম্বুদ্বীপের অন্তর্গত নটি বর্ষ, বর্ষমানে স্থান, বর্ষমানে স্থান, আবার বছরকেও বলা হয় বৎস, বর্ষ। তার মধ্যে নটি দ্বীপ, নটি বর্ষ, তার মধ্যে একটি হলো ভারতবর্ষ। ভারতবর্ষের কথাও আমাদের ভাগবতের মধ্যে হয়েছে। ভারতবর্ষে, ভারতবর্ষে জন্ম নেওয়ার জন্য দেবতারা পর্যন্ত আকাঙ্ক্ষা করে, তা এখানেতে ভারতবর্ষের মহিমা গাওয়া হয়েছে, আমি বেশি সময় নিয়ে করবো না। ভারতবর্ষে আমরা রয়েছি, কোন ভারত, ভারত মানে ভা মানে জ্যোতি, রত ভা রত, রত মানে যেটা প্রেজেন্ট আছে, জ্যোতি যেখানে অবস্থান করছে, জ্ঞান ঘন জ্যোতি যেখানে আছে সেইটাই হচ্ছে ভারত। ভারত বলতে গেলে একটা মানচিত্রের একটা দেশ খালি বলা হয়। আমরা বলি ভারতবর্ষ মানে একটা দেশ, এশিয়ার মধ্যে একটা দেশ, এটা কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে একটা দেশ হচ্ছে ভারতবর্ষ, এই এরকম হিসাবে কিন্তু বলা হয় ভারতবর্ষ। ভা হচ্ছে জ্যোতি, সেই জ্যোতি যেখানে সর্বদা বিরাজমান, জ্ঞান যেখানে সর্বদা বিরাজমান, সেইটা হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের কথা বলা হয়েছে, আমরা বিস্তৃত বাড়িয়ে কোনো লাভ নেই, আমাদের কৃষ্ণ জন্ম পর্যন্ত অগ্রসর হতে হবে। সেই জন্যে ভারতবর্ষের রূপ হচ্ছে আধ্যাত্মিকতা, ভারতবর্ষের রূপ হচ্ছে আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা যদি না থাকে, ধর্ম যদি না থাকে, তাহলে ভারতবর্ষের রূপ কিছুই থাকবে না, বিলুপ্ত হয়ে যাবে। তাই ধর্মের দরকার,
সেখানে সহিষ্ণুতার দরকার, সহ্য ক্ষমতার দরকার, সত্যবাদিতার দরকার প্রয়োজন, তবে ভারতবর্ষকে চেনা যাবে। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে কতটা ভালোবাসতেন, সেখানে ভগিনী নিবেদিতা কতটা ভালোবাসতেন ভারতবর্ষকে। এদেশ বিদেশকে বলতেন ওদেশ, ভারতকে বলতেন এদেশ, কতটা ভালোবাসতেন। তাই সেই জন্যে আমরা ভারতবর্ষের কথা এখানে বিশ্রাম দিচ্ছি। এরপর ভারতবর্ষের মধ্যে আমরা দেখলাম ঋষভ দেবের কথা। ঋষভ দেব ভগবান, তিনি অবতার ঋষভ দেব, তার শত পুত্র ছিল, 100টি পুত্র। এখন লোকে আঁতকে উঠবে, 100টা পুত্র বাবা, একটা নেই আমরা পাচ্ছি না, 100টা ছেলে। ছেলে নয়, এগুলো সন্তান নয়, এগুলো শিষ্য সংখ্যা, শিষ্য তার অনুগত। সেখানে সেই ভারতবর্ষে ঋষভ দেব ভগবান, মানে জৈন ধর্মে যাকে বলা হয় আদিনাথ দেব, তাকে ভাগবত বলেছে ঋষভ দেব। ঋষভ দেবের কথা আমরা শুনছি, তার শতপুত্রকে তিনি, একজন ছিলেন ভরত, শতপুত্রকে তিনি শিক্ষা দিলেন। শিক্ষা দিয়ে বলছেন যে গুরু নশস্যাৎ, স্বজন নশস্যাৎ, পিতা নশস্যাৎ, জননী নশস্যাৎ, দৈব ন তৎসন্ন যাহে বিধি রাখে সব তাহে সীতারাম কহিয়ে, যাহে বিধি রাখে নাম তাহে বিধি রহিয়ে, যাহে বিধি রাখে নাম তাহে বিধি রহিয়ে। আছে হৃষ্ট পুষ্ট পটাশটা ধরে নিয়ে যাও, তাকে ধরে নিয়ে যাওয়া হলো কালী মায়ের সামনে। আর কালী মায়ের সামনে যখন নিয়ে যাওয়া হলো, তাকে স্নান করানো হলো, খাওয়ানো হলো, লাড্ডু টাড্ডু খাওয়ানো হলো। ভরত মনে মনে চিন্তা করছেন, আরে খেয়ে তো নেই, বাড়িতে তো খেতে পাই না, খাদ্যটা তো গ্রহণ করি, মরি মরব। তখনই কি হলো না, বলিকার যখন হাঁড়ি কাঠে যখন তাকে হত্যা করবার জন্যে, বলিদান করবার জন্যে খড়গ দিয়ে যখন তার সামনে আনা হয়েছে, তখন হঠাৎ এক বিচিত্র দৃশ্য দেখা গেল। কালী মায়ের মূর্তি, ভদ্রকালীর মূর্তি জীবন্ত হয়ে বেদী থেকে নেমে এলেন, আর বলিদান করবার জন্য যে খড়গ ছিল সেই খড়গটাকে কেড়ে নিয়ে তিনি সমস্ত ওই ভদ্রকালী মায়ের পূজকগণের মাথাগুলিকে টুকরো টুকরো করে খণ্ডিত হতে লাগলেন, আর বলে খেলা করতে লাগলেন, কন্দুক ক্রীড়া, মানে প্রত্যেকটা মানুষের মাথাকে কেটে নিয়ে তিনি খেলা করতে লাগলেন। আর বিভীষিকা মহর্ষির রূপ দেখে সবাই আর্তনাদ করতে লাগল। দংষ্টা করালো বদনে শিরোমালা বিভূষণে, চামুণ্ডে মুণ্ডবধনে নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে, চামুণ্ডে মুণ্ড মথনে, বিচিত্র খটাঙ্গ ধারা নরমালা বিভূষণা, দীপি চর্ম পরিধানা শুষ্ক মাংসাদি ভৈরবা, অতি বিস্তার বদনা জিহ্বা লালন ভীষণা, নিমগ্ন রক্ত নয়না নাদা পুরিত দিগ্মুখা। বলে ভদ্রকালী মাইকি, ভদ্রকালী মাতা আবির্ভূতা হয়ে তিনি ভরত, জড় ভরতকে বাঁচিয়ে দিলেন, রক্ষা করলেন, আর জড় ভরত বেঁচে গেল। আমরা নৃত্য করি সঙ্গে উলঙ্গিনী নাচে রণরঙ্গ,
আরেকবার বিপদ এলো। রোহগণ নামে এক রাজা, তিনি কপিলাশ্রমে যাচ্ছেন শাস্ত্র শিক্ষা করবার জন্য, আর সেখানে পালকি চলেছে, বেহারারা পালকি নিয়ে যাচ্ছে। পালকি তো আপনারা দেখেছেন নিশ্চয়ই, টিভিতে অন্তত দেখেছেন, পালকি নিয়ে বহন করে যাচ্ছে আটজন বেহারা, আর একজন অসুস্থ হয়ে পড়ল বলে পালকি তো টানা যাচ্ছে না, সাতজনের পালকি কি করে টানবে, সেই জন্য ভরতকে নিয়ে সে জুড়ে দেওয়া যাও। ভরত তো কোনো কথা বলতে পারেন না, কথা বলেন না ইচ্ছা করে। পালকি চলেছে, তিনিও যাচ্ছেন, আর যেতে যেতে তার ছন্দ পতন হয়ে যাচ্ছে, মানে চারিদিকে দেখে শুনে তবে স্টেপ একটা করে পা ফেলছে, কোন প্রাণী যদি আমার আঘাতে মৃত্যু হয়, এমনি করে করে যাচ্ছে। আর রঘুগণ রাজার মাথার মধ্যে পালকির ছাতটা এসে ঠক ঠক করে লাগছে, ঠকাশ ঠকাশ। আর রঘুগণ রাজা তখন বিরক্ত হয়ে বাইরের দিকে জানলা দিয়ে জিজ্ঞাসা করছেন যে তোমরা ভালো করে পালকি নিয়ে যাও, কি করে নিয়ে যাচ্ছ? তখন তারা বলতে লাগলো যে মহারাজ, আমরা তো ঠিকই নিয়ে যাচ্ছি, কিন্তু ওই যে একটা নতুন লোক, সে বইতে পাচ্ছে না। তখন তাকে নিয়ে উপহাস্য করতে লাগলেন, রঘুগণ তুমি কি খুব রোগা, দুর্বল, কৃষক, এই সমস্ত কথা বলতে লাগলেন। কিন্তু ভরত কোন উত্তর দিলেন না, আবার সেই একই অবস্থা, আবার সেই মাথা ঠুকছে, মাথাটা ভুলে গেছে। এবারে তিনি বলতে লাগলেন, আরে তুই জানিস না কাকে নিয়ে যাচ্ছিস, জীবন মৃত কথা খা, জানিস না যমরাজ যেমন দণ্ডদান করেন, আমি তোকে সেরকম দণ্ডদান করতে পারি, আমি তোর মালিক, তুই জীবন মৃতের মতো উন্মত্তের মতো যাচ্ছিস, আমার কথা শুনছিস না, আমাকে বহন করে নিয়ে যাচ্ছিস, আমি তো কাঁধে উঠে যাচ্ছি, আর আমার কোনো আদেশ তুই পালন করছিস না, আমি তোকে দণ্ডদান করব। তুই কি খুব ভার বোঝা বলে মনে হচ্ছে পালকিটাকে? তখন ভরত জড় ভরত, তিনি তৃতীয় জন্মে জড় ভরত হয়ে এসেছেন, প্রথম জন্মে রাজা ভরত ছিলেন, দ্বিতীয় জন্মে হরিণ শিশু ছিলেন, তৃতীয় জন্মে জড় ভরত হয়ে জন্মাচ্ছেন, কথা বলতে পারেন না, কিন্তু এইবারে তিনি রঘুগণের কথার জবাব দিলেন। অনেক শ্লোক আছে, খালি একটাই বলি, স্থলঙ্কর্ষম ব্যাধয় আধয়স্য কুত্তির ভয়ঙ্কলির ইচ্ছা জরাচাত নিদ্রারতির মনু অহম মদহ সুচ দেহেন জাতস্য হিনেন শক্তি। হে মহারাজ, তুমি যে বলছো আমি স্থৌলঙ্কার্ষম, আমি দুর্বল কিনা, আমি বলবান কিনা, কিন্তু এগুলো তো সব দেহের ধর্ম, স্থূলতা, কৃশতা, ব্যাধি, আধি, ক্ষুধা, তৃষ্ণা, জরা, নিদ্রা, এগুলো তো সমস্ত দেহের ধর্ম, আমার ধর্ম নয়, আমি কোনোটাই নই, আমার নিদ্রাও নেই, আমার ভারও লাগে না, আমি মোটাও নই, আমি স্থূল নই, আমি কৃশ নই, আমার ব্যাধি নেই, আমার অ্যাধি নেই, আমার ক্ষুধা নেই, আমার তৃষ্ণা নেই, আমার ভয় নেই, আমার জড়া নেই, আমি হচ্ছি আত্মা, এই দেহের ধর্ম দেহ করছে, দেহটা বাড়ছে, দেহটা অসুস্থ হচ্ছে, দেহটা নানান রকম ব্যাধির দ্বারা আক্রান্ত হচ্ছে, আমার কিন্তু ব্যাধিও হয় না, আমার কোনো রোগ নেই, এই আত্মার পরিচয় দিতে লাগলেন। আর তুমি যে বলছো তুমি আমাকে বিশেষভাবে শিক্ষা দান করবে, উন্মত্তকে কখনো শিক্ষা দেওয়া যায় না মহারাজ, আর তুমি আজকে আমার কাঁধে চড়ে যাচ্ছ, কালকে আমিও তোমার কাঁধে চড়ে যেতে পারি, এই দিন আসতে পারে,
আমাকে দাস বলে চাকর বলে মনে করছো, হয়তো একদিন আসবে আমি তোমাকে দাস বলে চাকর বলে মনে করব। এই কথাটি যখনই বললেন, সে চিরদিন কাহারও সমান নাহি যায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরা কাল সে ভিক্ষা চায়, আজকে যে রাজা ধীরা কাল সে ভিক্ষা চায়, সমান নাহি যায় চিরদিন। যেটা হয় না ঈশ্বরকে বলা হচ্ছে, কিরকম ঈশ্বর মানে যেটা হয় না সেটাও তিনি করিয়ে দেন, আবার যেটা হচ্ছে তার ইচ্ছায় হচ্ছে, এই হচ্ছে ঈশ্বরের ডেফিনেশন। সেই জন্যে এইবারেতে ভরত মহারাজের, ভরত জড় ভরতের কথা শুনে রঘুগণ রাজা নেমে এলেন, হাত জোর করে ভরতের চরণে প্রণত হলেন, প্রণত হয়ে বলতে লাগলেন, আপনি কে, কে আপনি আমাকে আপনি উপদেশ দিচ্ছেন, আপনি কে, আমি ব্রাহ্মণকে ভয় পাই, বলুন আপনি কে, আপনি কি কপিল দেব? কপিলাশ্রমে আমি যাচ্ছিলাম, তখন অনেক উপদেশ দিলেন, বললেন যে তুমি যে তোমার দেহটাকে নিয়ে কপিলাশ্রমে যাচ্ছ শিক্ষা নেবার জন্যে, কিন্তু তুমি এতগুলো মানুষের উপর সওয়ার হয়ে তাদের কষ্ট দিয়ে তুমি চলেছ, যেমন জুতো পরে মন্দিরে প্রবেশ করা যায় না, তার অর্থটা কি? হ্যাঁ, জুতোটা একটা পয়জন আছে, রাস্তার ময়লা, কিন্তু জুতোটা আমাদের পাটাকে তো রক্ষা করছে, নাহলে কত নোংরা কত কাঁটা আমাদের চরণের মধ্যে বিদ্ধ হতো। কিন্তু কেন যাওয়া হয় না? না, যখন ভগবানের মন্দিরে যাব তখন কোনো সাহায্য নিয়ে যাব না, লাঠি যাবে না, জুতো যাবে না। দেখবেন বৃন্দা চরিত্র, প্রহ্লাদের কথা, প্রহ্লাদের অপূর্ব মহিমা, ভগবানের জন্যে কৃষ্ণ নাম উচ্চারণ করলে যিনি কৃষ্ণ বলে কাঁদতেন আমাদের।